বন্ধুরা আজকাল আমাদের প্রায় সকলেরই সমস্যা চুলের আমাদের বেশিরভাগ চুলের এই সমস্যাগুলোই হয়ে থাকে যেমন ধরো অতিরিক্ত চুল ঝরে পড়া চুল ভেঙে যাওয়া চুলের ডগা ফাটা চুলের খসখসে ভাব কিংবা অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড পরিমাণে খুশকির সমস্যা এছাড়াও এখনকার সময়ে প্রায়ই দেখা যায় অকালে চুল পাকার সমস্যা আর এই সব কারণের জন্য আমরা অনেক বেশি অনেক সময় চিন্তিত হয়ে পড়ি কিন্তু বন্ধুরা তোমরা যদি এই ঘরোয়া টোটকাটা এক মাস ফলো করো তাহলে দেখবে চুলের সব সমস্যাগুলো দূর হয়ে চুল প্রাকৃতিকভাবে কালো হবে এবং চুলের উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলো দেখে নেওয়া যাক এই ঘরোয়া টোটকা বানানোর পদ্ধতি দেখো আমি রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি চা পাতা চা পাতা আমাদের সবার রান্নাঘরেই থাকে আর এই চা পাতা আমাদের চুলের জন্য দারুণ উপকারী এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই এবং প্যান্থেল যা চুলের বৃদ্ধি পাড়ায় চুল সাদা চুল কালো করে চুল পড়া রোধ করে এবং চুলকে ঝলমল করে তোলে এবার আমি অন্য একটা বাটির মধ্যে নিলাম দু টেবিল চামচ চা পাতা এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল এবার এটা ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য দেখো আমি পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটা ছেঁকে নেব দেখো আমি চায়ের লিকারটা ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে দেব এক টেবিল চামচ পাতি লেবুর রস লেবুর সাইট্রিক অ্যাসিড ও শক্তিশালী ভিটামিন সি চুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য খুবই উপকারী লেবু আমাদের চুলের খুশকি দূর করে মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ক্লোজিন উৎপাদনে সাহায্য করে ও চুল বৃদ্ধিতে সাহায্য করে তো আমি এখানে এক টেবিল চামচের মতো অ্যাড করলাম লেবুর রস এবার আমার লাগবে শ্যাম্পু তো আমি এখানে একটা ক্লিনিক ক্লাস শ্যাম্পু নিয়েছি এক টাকার পাতা তোমরা চাইলে এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো তো শ্যাম্পুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশাতে হবে যাতে করে শ্যাম্পুটা চায়ের লিকারের সাথে ভালোভাবে মিশে যায় দেখো এটা আমি মিশিয়ে নিয়েছি এবার এটা ভালোভাবে চুলে লাগিয়ে চুল পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এইভাবে সপ্তাহে দুদিন করে করতে হবে এক মাস ব্যবহার করার পর তোমরাই এই পরিবর্তনটা দেখতে পাবে পাকা চুল থেকে মুক্তি পাবে খুশকি দূর হবে এবং চুল চুলপাড়া রোধ হয়ে চুলের বৃদ্ধি বাড়বে এরাও যাদের চুলে একেবারেই উজ্জ্বলতা নেই পুরো খসখসে তারাও এই রেমিডিটা ব্যবহারে চুলের উজ্জ্বলতা ফিরে পাবে তো বন্ধুরা চুলের এই যাবতীয় সমস্যাগুলো দূর করতে চায়ের লেখার এইভাবে ব্যবহার করবে এতে করে চুলের সমস্যাগুলো একেবারেই দূর হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে